জেরুজালেম সফরে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারণে রেগে গিয়েছিলেন, পেনভিশন টিভি প্রেজেন্টস 637 খ্রিস্টাব্দ, চারদিকে মুসলমানদের জয় জয়কার, মুসলমানদের আদর্শে অভিভূত হয়ে ইসলামে দীক্ষিত হচ্ছে অন্য ধর্মের মানুষ। এ সময় জেরুজালেমও মুসলমানদের অধিকারে আসে। জেরুজালেমের দায়িত্বে ছিলেন যাজক সফ্রোনিয়াস। তিনি বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি ও স্থানীয় খ্রিস্টান গির্জার প্রধান যাজক। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে। তারা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আত্মসমর্পণ করবে। তাছাড়া অন্য কারো কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এমন পরিস্থিতিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ভৃত্যকে সঙ্গে নিয়ে জেরুজালেমের পথে রওনা দেন। দুজনের যানবাহন ছিল একটি মাত্র উট, তাই পালা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ভৃত্য উটে চড়তেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটে চড়তেন, তখন ভৃত্যটির হাতে থাকত উটের রশি, আর ভৃত্যটি যখন উটে চড়তেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকত উটের রশি। এভাবেই তারা জেরুজালেমের কাছে পৌঁছেন। অবস্থা হল এই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে। 22 লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফাতুল মুসলিমিনের হাতে উটের রশি, উটের উপর বসে আছেন ভৃত্য, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে অতি সাধারণ জামা, 14টি তালি জামাই। মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের গায়ে অতি সাধারণ 14টি তালিযুক্ত জামা, উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা, আর ভৃত্য বসে আছেন উটের উপর। এটা দেখে রোমানরা কি মনে করবে? এসব ভেবে তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানের লোকেরা চাকচিক্য পছন্দ করে, মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে, তাই আপনি যদি একটু ভালো পোশাক করতেন তাহলে তা কতই না উত্তম হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় রেগে গেলেন, তার বুকে আঘাত করলেন আর বললেন, আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন।